বন্ধুরা, ছবিতে যে ভদ্র আঙ্কেলকে দেখতে পাচ্ছেন, ওনার নামটা আসলে কি আমি সঠিক বলতে পারবো না। আমি খুবই দুঃখিত, নামটা জিজ্ঞেস করেছিলাম কিন্তু আমার এক্সেলে রেকর্ডটা হয় নাই। তো এক্স্যাক্টলি এই ভদ্রলোকের বয়স 107 বছর এবং তার সঙ্গে আমার পরিচয় দিলবাসার স্টেশনের পর। এখন বলতে পারেন, ভাই দিলবাসার স্টেশনটা কোথায়? যে সমস্ত ভাই বোনেরা যমুনা ব্রিজের উপর দিয়ে ট্রেনে যাতায়াত করছেন, সেটা হতে পারে উত্তরবঙ্গ কিংবা খুলনার দিকে, তারা কিন্তু অবশ্যই চলন বিলের ভিতর দিয়ে বয়ে চলা এই সুন্দর প্রকৃতির দৃশ্যটা আপনারা অবশ্যই এনজয় করছেন। এটা মূলত পাবনা জেলা এবং সিরাজ নদীর মাঝ বরাবর দিয়ে বয়ে চলা এই স্টেশনটা। দূরের এই গ্রামেই এই চাচার জন্ম। উনি এই সমস্ত গ্রাম থেকে নৌকা যোগে দিলবাসার স্টেশনের উপর আসে, জাস্ট সবার সঙ্গে একটু আনন্দ শেয়ার করার জন্য, নিজেকে জাস্ট একটু উৎফুল্ল রাখার জন্য। আমি স্টেশনের উপর আসছিলাম মূলত আমার ফ্যামিলি নিয়ে একটু ঘোরার জন্য, কারণ এইটা বর্ষার সিজনে বেশ ভালো মাপার একটা ট্যুরিস্ট স্পট হয়ে দাঁড়ায়। দ্যাটস ওয়াই আমি এখানে আমার ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছিলাম। আসার পরে চাচার সঙ্গে পরিচয়, জানতে পারলাম ওনার বয়স 107 বছর, ওনার 18 জন ছেলে মেয়ে, এমনকি আরও 4টা না 8টা ছেলে মেয়ে মারাও গেছে, এবং সবচেয়ে বড় কথা হলো তার ওয়াইফগুলো এখনও জীবিত। ব্যাপারটা সত্যি খুব অবাক করা লাগলো, বয়সের ভারে ঠিক মতো কথাও বলতে পারি না। উনি খুব সুন্দর সুন্দর কিছু তথ্য দিয়েছে যেগুলো কালের সাক্ষী হিসেবে, আমাদের দেশের কালের সাক্ষী হিসেবে উনি একজন কিন্তু রাজসাক্ষী। ওনার সঙ্গে অনেক কথাবার্তা হয়েছে, আমি লাইভ তার সঙ্গে কথা বলছি, এমনকি আমার ফুফা ছিল একটা, উনি তার সঙ্গে অনেক কথাবার্তা বলছে তার সম্পর্কে, তার পারিবারিক সম্পর্কে। চলুন সরাসরি তার সঙ্গে জয়েন দিই। অবসর সময় কি করেন? এখন তো মাসে 107 বছর বয়সে তো আপনার ভালোই হাঁটকোটা করতে পারেন, কোন সমস্যা হয় না? দুনিয়া আপনার যতটুকু দেখার সব দেখা হয়ে গেছে, তাই না? তারপরও আল্লাহর কাছে আশা করেন যে আল্লাহ যেন সহি সালামতে দুনিয়ায় আরো কিছু দেখেন। পাবনা জেলারই সব জায়গা আপনি দেখেন নাই, তো আশ্চর্য কথা। আর অথচ আপনার বয়স কত? 107। এই বয়স পর্যন্ত আপনি পাবনা জেলারই সব জায়গা দেখা হয় নাই না? আপনার কয় ছেলে কয় মেয়ে? 12 ছেলে 5 মেয়ে, তার মানে 17 জন, আর আপনারা 2 জন। আপনার ওয়াইফ কি বেঁচে আছে? কয়জন? দুই পক্ষ মানে 2 জন ওয়াইফ না? আর ছেলে 2 মেয়ে, পরের জনের, হ্যাঁ, মোট 12 জন আর 5 জন না, মোট 17 জন ছেলে মেয়ে, মোট 17 জন ছেলে মেয়ে। আল্লাহ আপনার সংসারটা মাশাআল্লাহ ভালো দিছে। আর বেটি নেই? আল্লাহ।